আছো আর একদম আনন্দে আছো। আমিও ভালোই আছি। আর আজকে হলো গিয়ে থার্সডে, আর এখন ঘড়িতে বেজে গেছে কত জানো, বাজে হচ্ছে গিয়ে 11:30। তো আমি আজকে শুরুতেই স্টার্ট করবো একটা প্রোডাক্ট রিভিউ দিয়ে। তার আগে বলে নিই, আমি হচ্ছি সোমা আর আমার চ্যানেলের নাম হচ্ছে গান অ্যান্ড ফান উইথ সোমা। তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে। তো চলো স্টার্ট করছি ভিডিওটা। তো আজকে একটা প্রোডাক্ট রিভিউ দিচ্ছি, সেটা হচ্ছে কি আমার নিজের অনেস্ট রিভিউ। আমি যে প্রোডাক্টটা ইউজ করছি, মাস ধরে এই প্রোডাক্টটা ইউজ করছি, এটা একটা হেয়ার প্রোডাক্ট। আর এটা হচ্ছে কি একটা অর্গ্যানিক প্রোডাক্ট, ভেগান প্রোডাক্ট, এটা বেলা ভিটা অর্গ্যানিক শ্যাম্পু। এটা হচ্ছে গ্রোথ অ্যান্ড প্রোটিন শ্যাম্পু। সো দু মাস থেকে এটা ইউজ করছি, কারণ আমার আফটার কোভিড প্রচণ্ড হেয়ার ফল হয়েছিল। তো তখন আমি অনেক রকমের প্রোডাক্টই ইউজ করেছি, বাট কোনোটাই দেখলাম আমাকে হেল্প করলো না। আর আমি নিজেও কিছু রেমেডিজ বানাই, নিজে সেগুলো করি, মানে অয়েল টয়েলগুলো আমি নিজেই বানাই, বাট দেখছিলাম কিছুতেই কন্ট্রোল হচ্ছিল না, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল। আর মানে ইভেন যখন শ্যাম্পু করতাম চুল আঁচড়ালেও এত চুল উঠতো, শ্যাম্পু করতাম এত এত চুল উঠতো। তো স্বাভাবিকভাবে খুব টেনশনেই পড়ে গেছে। ইউটিউবে অনেক রিভিউ দেখলাম, তো দেখলাম এই শ্যাম্পুটার খুব একটা বেশি রিভিউ কিন্তু ভিডিও সেরম একটা নেই। বাট আমি একটু রিস্ক নিয়ে এই প্রোডাক্টটা আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখলাম, দেখে আমার ভীষণই ভালো লাগলো। আর আমি একটু হার্বাল ইনগ্রিডিয়েন্টসগুলো পছন্দ করি, তো আমি দেখলাম ইনগ্রিডিয়েন্টসগুলো ভীষণই ভালো, তো এটা একটু ট্রাই করো। সো দাঁড়াও বাবা, তো এটা ট্রাই করা যায়। সো সেই জন্য এটা হতেই থাকে আমার, যেহেতু বাড়িতে রয়েছে দুজন। তো তোমাদেরকে বলি প্রোডাক্টটার সম্বন্ধে একটু বলি। আমার কাছে এখানে দুটো প্রোডাক্ট আছে, শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। তো কন্ডিশনারটা আমি এখনো ট্রাই করিনি। শ্যাম্পু এটা হচ্ছে কি আমার পুরোনো বটল, যেটা আমি 2 মাস থেকে ইউজ করছি আর এইটুকু আছে। খুবই কম লাগে আর খুব বাজেট ফ্রেন্ডলি। ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিই, এটা হ্যাঁ ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। সেটা হচ্ছে গিয়ে খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের হেয়ারের জন্য খুবই দরকার, সেটা হচ্ছে আনিয়ন এক্সট্র্যাক্ট, ব্রাহ্মি, ভৃঙ্গরাজ, আমলা, অশ্বগন্ধা, রিঠা, শিকাকাই, হিবিস্কাস এক্সট্র্যাক্ট, কফি এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা, গ্লিসারিন, অ্যাপল সাইডার ভিনেগার অ্যান্ড কেরাটিন, ব্ল্যাক সিড অয়েল, আরও অনেক কিছু রয়েছে। আর আরেকটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে কি, আমরা যে কোনো প্রোডাক্ট কেনার আগে যেটা আমরা আগে সবার আগে দেখি, তত আমরা হার্বাল প্রোডাক্ট কিনি না কেন, কিছু না কিছু কেমিক্যালস তো থাকেই। তো এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে নো প্যারাবেনস, নো হার্শ ডিটারজেন্ট, নো সালফেটস। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস প্রোডাক্ট। সো আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর এটার দাম হচ্ছে গিয়ে 200 and something, খুবই রিজনেবল প্রাইস। আর যেহেতু লাগে ভীষণ অল্প, তো বেশ মানে একা যদি ইউজ করো 2 থেকে 2.5 মাস চলে যাবে। আর যারা একটু, আমি যেমন অয়েলিং করে শ্যাম্পু করি তাই আমার 2 মাস যাচ্ছে, মানে 2 থেকে 2.5 মাস চলবে। কিন্তু যারা অয়েলিং করো না তোমাদের কিন্তু 3 মাসও চলে যাবে, কারণ ভীষণই থিক প্রোডাক্টটা। আর সামান্য লাগে হাতে নিয়ে একটু লেদার করে নেবে, করে নিয়ে হেয়ারে। আর কন্ডিশনারটা আমি এবার ট্রাই করব, দেখি যদি ভালো হয় তাহলে আমি তোমাদেরকে কন্ডিশনারটা সম্বন্ধে একটা রিভিউ দিই। সো এটা কিন্তু ট্রাই করতে পারো, যেহেতু আমি নিজে ইউজ করেছি তাই অনেস্ট রিভিউটাই তোমাদেরকে বলে দিই। এটা কিভাবে হেল্প করবে, এটা হচ্ছে কি অ্যান্টি ফ্রিজ, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল কন্ট্রোল। সো যার যার এই প্রবলেমগুলো আছে সবাই ইউজ করতে পারো, আর এটা যেহেতু অল হেয়ার টাইপস তো সবাই কিন্তু ট্রাই করতে। সো চলো এই রিভিউটা এখানে এন্ড করছি। তো আমি এবার যাই রান্নাঘরে, আমার এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি, মানে কোনো কাজই হয়নি আজকে, যেহেতু বৃহস্পতিবার, আমার পুজোও আছে। আর আজকে ক্যামেরার উপরে আছে মলি, যে আমাকে হেল্প করছে। সো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখে নাও মলিকে, মলি দি গ্রেট। আমার থেকে লম্বা হয়ে গেছিস নাকি রে তুই? ক্যামেরা তো আমার থেকে লম্বা লাগছে না তোকে? তুমি কি আমার থেকে তুই লম্বা কবে হয়ে গেলি? দেখি তুই কবে লম্বা হলি?
জানি না আমি জানি থাকতে দাও একটা কিছু বল আমি জানি একটা কবিতা বল ওবা দিবিবার ওবা দিবে Most travel every day, most of the people proud to decide, just to enjoy their boat ride. Watching the seagulls, laughing with friends, I am always sorry they are the boat ride eggs. Hattani, Nari, tu sundar kore bolte hoto? Eto speed e bolechi je kichu bojhai jacchilo na. Next day abar bhalo kore bolchi. রোজ বলতো যে তুমি করো স্টার্ট করো স্টার্ট করো স্টার্ট করো ওই একমাত্র ওয়ান এন্ড অনলি যে আমাকে বলতো তো আমাকে বলেছে তো আমি বললাম যে আমি একা একা কত কিছু করবো বল ঘরের কাজ করবো রান্না করবো মায়েরা তারাকে দেখবো না ভিডিও করবো হ্যাঁ কি আনন্দে আছি মনে হচ্ছে কোনো কাজকর্ম নেই আমার চারটে পাঁচটা পুজো আছে তুই তো ওয়েট করছিস কতক্ষণ পুজো হবে আর পুজোর মিষ্টিটা পাবি তাই তো মিষ্টি ভালো লাগে আর কি কি ভালো লাগে তোর কোনটা ভালো লাগে না সেটা বল সবাই এমন কিছু আছে যেটা তোর ভালো লাগে না সবজি ছাড়া ও ঠিক আছে চলো আমি এখন বাকি জোগাড় করতে হবে কিছু কাটাকাটি হয়নি আমি কি করছি আজকে ভগবান আমার কিচ্ছু হয়নি কিচ্ছু না মাসি কাজ করতে চলে আসলো মাসি কাজ করছে মাসি কাজ করে চলে যাবে রান্নাঘর ফাঁকা করতে হবে রান্নাঘর মুছবে আমি তাড়াতাড়ি করে একটু আলু ফালু গুলো কেটে নিই আর দেখো আমাদের বাড়ির নতুন মেম্বার এ হচ্ছে আমাদের এখন মাসি সব কাজকর্ম করছে মাসির বাড়ি কোথায় মাসি সুন্দরবন তো আমার তো হেল্পিং হ্যান্ড ছিল না তোমরা আমার আগের যারা ভিডিও দেখেছো তোমরা জানো তো মাসি কাজ করছে এখনো এক মাস হয়নি তাই না মাসি হ্যাঁ এক মাস হবে তো দারুণ কাজকর্ম করে আমার তো খুবই পছন্দ হয়েছে মাসিকে আর মাসিও কিন্তু বলে দিয়েছে কাজ ছাড়বে না আমার বাড়ির বলেছো তো মাসি মাসি কাজটা ছেড়ে পালিয়ে যেও না আবার তো মাসি বলছে না আমি তোমার বাড়ির কাজ ছাড়বো না দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়েছে মাছ ভাজি এখানে রয়েছে মোচা মোচার ঘন্ট হবে মোচা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কখন কি করবো আজকে মনে হয় চারটে বাজবে এবার পুজো দেবো কখন রান্না হবে কখন স্নান করবো কখন কি করবো কখন জানি না আজকে তো লেট কি করে হলো আমার কি স্পিডে ডাকছে বাবাই ভা জেঠি জেঠি আর জেঠি জেঠি করিস না বাবারে বাবা আমার অনেক দেরি হয়ে গেছে আজকে কি রান্না হচ্ছ এতক্ষণ ধর কি রান্না করছো আজকে করছি মোচা ঘন্ট আর ওদিকে মাছ মাছ সরপুটি মাছ কি দিয়ে সরপুটি মাছ করব আলু আর এই ওল দিয়ে করব এটা নতুন এক্সপেরিমেন্ট যেটি যাই কারের ভালোই কারি তো আছে একজন কমপ্লিমেন্ট দেবে জানে কমপ্লিমেন্ট দিলে একটু পাবে টেস্ট করতে পারবে এখন কি ভাজছো আলু ভেজে নেবো কি হচ্ছে মাছের ঝোলটা মনে হচ্ছে হয়ে গেছে আলু কচু দিয়ে মাছের ঝোল দেখতে খুবই বাজে হয়েছে কিন্তু খেতে বাজে
বাজে দেখতে খেয়ে বলেছে, কি সুন্দর দেখতে লাগছে। শোন মাছের ঝোলটা নাবি, মনে হচ্ছে ভাবছি মোচাটা আর করবো না, মোচাটা বিকেলে করবো, কারণ এখন তো খাওয়ার কেউ নেই, আমি একাই খাবো। মোচাটা আমি না বিকেলে করবো, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। সুন্দর লাগছে দেখতে। ভালো হয়েছে তো, চল মাছের ঝোলটা নাবাই। মাছের ঝোলটা নাবি, কারণ রান্নাঘর পরিষ্কার করতে হবে, মায়না তারাকে খেতে দিতে হবে। সর এদিক আয়, এদিক আয়। হ্যাঁ এদিক আয়। খাবার নাম শুনলে ঘুরে তাকালো মায়েরা, বস দেখুন অবস্থা দেখুন, খাবার কথা শুনলো ঘুরে তাকালো, দেখুন দেখুন ভুলে ভারে চেহারে তো দেখো, আপ দেখো আপ। রান্না কমপ্লিট, রান্না কমপ্লিট কোথায়? মোচা করবো না, মোচাটা রেখে দিচ্ছি ফ্রিজে, কারণ সে তো আছে, বিকেলবেলা করে নেব। এখন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ মোচা তো একটু টাইম নিয়ে করতে হবে, তাই ফ্রিজে রেখে দিই, সেদ্ধ আছে যখন ফটাফট হয়ে যাবে। রাত্রে তো সবাই খাবো একসাথে, এখন তো আমি একা খাবো, কারণ আমার এখন প্রচুর কাজ, মনির সাথে বকবক করতে গিয়ে দেরি হয়ে যাবে। আমি বকবক করছি উঠাই, তুমি তো বকবক করছো। হ্যাঁ ও এখন মায়েরা তারা টিফিন খাওয়া হবে, টিফিন না ভাত, ভাত খাওয়া হবে। ওদের টিফিন খাওয়া হয়ে গেছে, এটা হলো ওদের চিকেন, চিকেন ওরা রোজ চিকেন খায়। বাহ ভাই বাহ, এখন এই এতগুলো বাসন আমাদের মাছ হবে, দেখা কত বাসন রয়েছে। বাহ বাহ বাহ, আচ্ছা রান্না করলাম একটা আইটেম, বাসন হয়ে গেল এতগুলো, কি দিয়ে শুরু করলে? ঝালি ঝালি বাসন, এখন একটা একটা করে বলবো কোনটা কোনটা মাজছি, ঝালি তারপর থালি, ঝালি তারপর থালি।